আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমার থাম্বনেলটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি এখন কি প্রসঙ্গে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি। সৌদি আরব থেকে যারা বাংলাদেশে ছুটিতে যান, যাওয়ার পরে অনেক আতঙ্কে থাকে, আমি কি নতুন বিষয়ে আসতে পারবো কিনা, আমি কিভাবে আসবো। তো আমি ফয়সাল আপনাদের সাথে আসি, স্টেপ স্টেপ বলবো আপনারা যখন ছুটিতে যাবেন, যাওয়ার পরে কিভাবে আসবেন, কি প্রক্রিয়া আসবেন এবং কিভাবে আসলে আপনার ভালো হবে। 2024 জানুয়ারির 16 তারিখে যাওয়া যেতে একটি নতুন আইন করেছে, যারা ছুটিতে যাবে যাওয়ার পরে পরবর্তীতে অন্য বিষয়ে আসতে পারবে। তবে আসতে হইলে আপনি কি করতে হবে, কিভাবে আসতে হবে, আপনি নিয়মকানুন কিন্তু ভাই জানতে হবে। আপনি নিয়মকানুন যদি না জানেন, নিয়মকানুন আপনার জানতে হবে, নিয়মকানুন যদি না জানেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনি আসতে পারবেন কিন্তু আপনার নিয়মটি জানতে হবে, নতুন নিয়মটা জানতে হবে। আপনি যখন ছুটিতে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার সবসময় খেয়াল রাখবেন আপনার ইকামার মেয়াদ কতদিন আছে, আপনার ভিসার মেয়াদ কতদিন আছে, আপনি কতদিন ছুটিতে গেছেন। আপনি 3 মাসে গেলেন, 2 মাসে গেলেন, আপনি 2 মাস ছুটি শেষ হওয়ার পরে আপনি যখন দেখছেন ইকামার মেয়াদ আরও 3 মাস আছে, আপনি ওই 3 মাস শেষ করার পরে, 2 মাস ছুটি শেষ হলো, 3 মাসে ইকামার মেয়াদ শেষ হলো, শেষ হওয়ার পরে গিয়ে আপনি ভিসা প্রক্রিয়া করবেন। ভিসা প্রক্রিয়া করে নতুনভাবে আপনি সৌদি আরবে আসতে আবার ঢুকতে পারবেন। আর যদি আপনি ছুটি রইলো 2 মাস, ইকামার মেয়াদ রইলো 6 মাস, আপনি কী করলেন, ছুটি থাকা অবস্থায় আবার অন্য ভিসা আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবের এয়ারপোর্টে চলে আসলেন, আসার পরে এয়ারপোর্টে তো আপনি যখন ফিঙ্গার দিবেন তখন কিন্তু আপনাকে কিন্তু ওনারা দেখবে যে 2টা ভিসা, আগে একটা ভিসা আপনি গেছেন আর একটা ভিসা ইস্যু করছেন, তখন কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়ার চান্স কিন্তু 100%। এই কাজটা কখনো করবেন না। নতুন আইন হইলে আপনি আসতে পারবেন, আসার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যাইয়া আপনি ছুটি শেষ করবেন, ইকামার মেয়াদ শেষ করবেন, করার পরে আপনি যেই শহরের মন চায় সেই শহরে আসতে পারবেন। আপনি জেদ্দা ছিলেন বা মক্কা ছিলেন, দাম্মাম ছিলেন, এখন আপনার মালিক বর্তমান যে মালিক ওই মালিকের আবার আগের মালিকের পাশাপাশি তার বাড়ি, আপনি ভয় পাচ্ছেন যে সে ক্ষতি করবে, না সে কোনো কিছু করতে পারবে না, আপনি আসতে পারবেন, বিন্দাস কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আইনটা প্রতিটা প্রবাসীর জন্য সবচেয়ে ভালো হয়েছে। আগে কিন্তু আপনার গেলে কোনো সমস্যায় পড়লে বা বিপদে পড়লে বা যে কোনো কারণ হোক, যে কোনো দুর্ঘটনার কারণ হোক, অন্য বিষয়ে আসা যেত না। এটার মেয়াদ ছিল 3 বছর, 3 বছর পরে আসা যেত। এখন কিন্তু ওই 3 বছরের মেয়াদটা উঠায় নিছে যাওয়া যেতে নেওয়ার কারণে, এটা আমাদের প্রবাসের জন্য একটা ভালো একটা সুখবর এবং ভালো একটা সাইট। এই জন্য যারাই এখন ছুটিতে যাবেন, যে কোনো প্রবাসী বাংলাদেশে, বাংলাদেশে যে কোনো প্রবাসী সৌদি আরব থেকে ছুটিতে যাবেন, কোনো ভয় নাই, বিন্দাস আপনি আপনার ছুটি শেষ, আপনার ইকামার মেয়াদ শেষ, আপনি সব কিছু শেষ করে আপনি আরামসে অন্য একটা বিষয়ে, আপনি যে কোনো পেশায় আপনি আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমি আপনাদেরকে এই নিউজটা দিতে পেরে অত্যন্ত খুশি হলাম। আমাকে অনেকে প্রশ্ন করতেন ভাই আমি ছুটি থেকে আসতে পারবো কিনা, বা দেশের অনেকে রয়েছে ভাই আমি ছুটির চাষে আমি আসতে পারবো কিনা। তো সবাই উপকৃত হবেন, আর ভিডিওটা দেখে প্লিজ আমার অনুরোধ থাকবে, ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে অনেকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ফ্যামিলিতে যারা সদস্য আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা ভিডিও দেখে চলে যান তাদেরকেও ধন্যবাদ। আমার অনুরোধ থাকবে প্লিজ যারা ভিডিও দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট দিন, আমাকে আমি সৌদি আরবের প্রবাসীদের সেবা করার আমাকে সুযোগ দিন, আমি আপনাদের সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকি। আপনারা সবাই জানেন আমি সৌদি আরবের সব কাজ করি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। একামার নম্বরটা থেকে পাসপোর্টের মালুমাত করে থাকি, যারা বিশাল ফ্যামিলি সে উঠায় থাকি, মেয়াদ বাড়ায় থাকি, একামার মেয়াদ নাই যারা হুরুপ্রাপ্ত তাদের ফাইনালি দিয়ে দেশে পাঠিয়ে থাকি, যারা ফাইনালি দিয়ে খাই দেশে যান না তাদেরকে রিনিউ করে আমি দেশে পাঠিয়ে থাকি, আমি এই কাজগুলি করি। তবে টাকা একটু বেশি লাগলো, কিন্তু যদি যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, বিষয় দিয়ে থাকি ইনশাআল্লাহ, যারা সদর বিষয় দিয়ে থাকে ইনশাল্লাহ, মহিলারা যদি সদর আসতে চান ক্লিনার বিষয় আমার আমার স্ক্রিন আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আপনারা আসতে পারবেন। যে কোনো ভাই সদর আসতে চান পুরুষরা আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা আসতে পারবেন যে কোনো কাজে ইনশাল্লাহ, ভালো কাজ আমি দেওয়ার চেষ্টা করব। আমি ইউরোপেরও কাজ করি আপনাদের দোয়ায়, ক্রোয়েশিয়া, হাঙ্গেরিয়া, লিথুনিয়া, রোমানিয়া, এই 4টা দেশে বর্তমানে কাজ করি, সেনজন দেশ আমি যাওয়ার আগ্রহ থাকি ইউরোপে বা সৌদি আরবে, মালদ্বীপ, মালয়েশিয়ারও বর্তমানে আমরা কাজ করি। আমি যদি কেউ বাইরে যেতে চান আমার সাথে স্ক্যান দেওয়ার যোগাযোগ করুন ইনশাআল্লাহ, আমি সেবা দেওয়ার চেষ্টা করবো। আমার আরেকটা অনুরোধ রইল আপনাদের কাছে, আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, ফেসবুক পেজের থেকে ঘুরে আসবেন আর আমাকে সাপোর্ট দেবেন, আমার একটা অনুরোধ আজকে।